আসসালামু আলাইকুম। দর্শক, তথ্য অধিদপ্তর থেকে একটি পত্র জারি করা হয়েছে সকল ইলেকট্রনিক মিডিয়া প্রচারের জন্য। সেটি হচ্ছে আজ 27 জুন 2022 সোমবার ভোর 6টা থেকে পূর্ণাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চালানো যাবে না, অর্থাৎ মোটরসাইকেলের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পূর্ণাদেশ না দেওয়া পর্যন্ত সেতু বিভাগ থেকে। আপনারা জানেন যে পদ্মা সেতু উদ্বোধন করার সঙ্গে সঙ্গে মোটরসাইকেলের একটি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেখানে মৃত্যুবরণ করেছে দুজন। সে সাথে আপনারা জানেন যে যত্রতত্র মোটরসাইকেল নিয়ে সেতুর উপরে দাঁড়িয়ে ছবি তুলছে এবং বিভিন্ন অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে। সেই কারণে মূলত এই সিদ্ধান্ত, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত চলমান থাকবে। তো আশা করছি